ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণে তম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ওম শরণাগত দীনার্থ পরিত্রাণ ও পরায়ণে সর্বস্বার্থি হরে দেবী নারায়ণী নমস্তুতে। ওম সৃষ্টিথিতি বিনাশনাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে। নমস্কার, আপনাদের সবাইকে সুপ্রভাত জানিয়ে শুরু করছি ভাগবার্তার আজকের এখনকার অনুষ্ঠান। ভাগবার্তা অনুষ্ঠান পণ্ডিতজির অনুষ্ঠান, ভৃগুশ্রী জাতকের অনুষ্ঠান, এই অনুষ্ঠান আপনাদের অনুষ্ঠান। অনেক অনেক স্বাগত, সুপ্রভাত। নমস্কার। আজকের রাশিফল দিয়ে তারপর শুরু হবে আজকের পুরাণ কথা। আজ পরিযোগ শুরু হবে সকাল 9:06 থেকে। আজকের গ্রহগত সন্নিবেশ, রবি আজকে অবস্থান করছে মিথুন রাশির আদ্রা নক্ষত্রে। আজ আবার পূর্ণবসু নক্ষত্রে প্রবেশ করবে। চন্দ্র আজকে অবস্থান করছে কন্যা রাশির উত্তর ফাল্গুনি নক্ষত্রে, আজ আবার হস্তা নক্ষত্রে প্রবেশ করবে। মঙ্গল আজকে অবস্থান করছে মেষ রাশির অশ্বিনী নক্ষত্রে। বুধ আজকে অবস্থান করছে মিথুন রাশির আদ্রা নক্ষত্রে। বৃহস্পতি আজকে অবস্থান করবে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। শুক্র আজকে অবস্থান করবে বৃষ রাশির রোহিণী নক্ষত্রে। শনি আজকে অবস্থান করবে কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্রে। রাহু আজকে অবস্থান করবে মেষ রাশির কৃত্তিকা নক্ষত্রে। কেতু আজকে অবস্থান করবে তুলা রাশির বিশাখা নক্ষত্রে। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটিও শুভ নয়। নানাবিধ প্রতিকূলতার মধ্যে দিয়ে চলবে মেষ রাশির জাতক জাতিকাদের শারীরিক বিড়ম্বনা, মানসিক টেনশন, কর্মক্ষেত্রে নানাবিধ গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। ব্যবসায়ীদের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক। শুভ রং লাল এবং সবুজ। এক সংখ্যার জাতক জাতকাদের ক্ষেত্রে শুভ, আট সংখ্যার জাতক জাতকাদের অশুভ। বিশ্বরাশির জাতক জাতকাদের ক্ষেত্রে শুভ, সর্বক্ষেত্রে সাফল্য। অর্থনৈতিক কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, পারিবারিক দিক থেকে শুভ। বিশ্বরাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে সাফল্য মিলবে। বিশ্বরাশির জাতক জাতিকার আজকে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং আপনাদের সাদা এবং সবুজ। পাঁচ সংখ্যার জাতক জাতকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং তিন সংখ্যার জাতক জাতকাদের অশুভ। মিথুন রাশির জাতক জাতকাদের ক্ষেত্রেও শুভ, সর্বক্ষেত্রে সাফল্য। অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি এবং মিথুন রাশির জাতক জাতিকা ব্যবসায়ীদের ক্ষেত্রে নতুন কোনো চিন্তা ভাবনা ক্ষেত্রেও সাফল্য পাবেন। দূরভ্রমণে যোগাযোগ আসতে পারে। আজ হচ্ছে আপনাদের শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক। শুভ রং হচ্ছে সবুজ এবং নীল। আজ দুই সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, চার সংখ্যার জাতক জাতকের অশুভ। কর্কট রাশি জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি শুভ নয়। কর্কট রাশি জাতক জাতিকার আজকে নানাবিধ প্রতিকূলতার মধ্যে দিয়ে চলবেন। গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। সর্বক্ষেত্রে বাধা বিড়ম্বনা আসতে পারে। তার পাশাপাশি অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে। ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ নয়। শুভ দিক হচ্ছে পশ্চিম দিক। শুভ রং সাদা এবং সবুজ। নয় সংখ্যার জাতক জাতকাদের ক্ষেত্রে শুভ, আট সংখ্যার জাতক জাতকাদের অশুভ। সিংহরাশি জাতক জাতকাদের ক্ষেত্রেও আজকের দিনটিও নানাবিধ প্রতিকূলতা থাকবে। প্রবল মানসিক বিড়ম্বনা, শারীরিক টেনশন থাকতে, শারীরিক দিক থেকে নানাবিধ প্রতিকূলতা, মানসিক টেনশন থাকবে। প্রিয়জনের সাথে মতানৈক্য এবং সিংহরাশি জাতক জাতকাদের যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে ঝুঁকি না চলবে না, সমস্যা বৃদ্ধি হতে পারে। আজ হচ্ছে আপনাদের শুভ দিক হচ্ছে উত্তর দিক। শুভ রং হচ্ছে লাল এবং সবুজ। আজ এক সংখ্যা জাতক জাতকাদের ক্ষেত্রে ভীষণভাবে শুভ এবং ছয় সংখ্যা জাতক জাতকাদের অশুভ। কন্যারাশি জাতক জাতকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ, অর্থনৈতিক সাফল্য। কর্মক্ষেত্র সুনাম বৃদ্ধি, পদোন্নতি, পারিবারিক দিক থেকেও কন্যারাশির জাতক জাতকাদের শুভ। কন্যারাশি জাতক জাতিকা ব্যবসায়ীদের ক্ষেত্রে নতুন কোনো চিন্তা ভাবনার ক্ষেত্রে সাফল্য। আজ হচ্ছে আপনাদের শুভ দিক উত্তর দিক। শুভ রং সাদা এবং সবুজ। আজ পাঁচ সংখ্যার জাতক জাতকাদের ক্ষেত্রে শুভ, দুই সংখ্যার জাতক জাতকাদের অশুভ। তুলা রাশির জাতক জাতকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ নয়। নানাবিধ প্রতিকূলতা থাকবে। মানসিক টেনশন বৃদ্ধি, শারীরিক পীড়া, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হবে। তুলা রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে আজকের দিনটি ঝুঁকি নেওয়া চলবে না। আজ নানাবিধ প্রতিকূলতার মধ্যে দিয়ে চলবে এবং প্রবল অর্থনাশের যোগ। শুভ দিক হচ্ছে পশ্চিম দিক। শুভ রং হচ্ছে সাদা এবং সবুজ। এক সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে শুভ, চার সংখ্যা জাতক জাতকের অশুভ। বৃশ্চিক রাশি জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি ভীষণ ভীষণভাবে শুভ, সর্বক্ষেত্রে সাফল্য। অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্র সুনাম বৃদ্ধি, পদোন্নতি। বৃশ্চিক রাশি জাতক জাতকাদের যারা ব্যবসা করছেন আজকের দিনটি নানাবিধ সাফল্য পাবেন। আজ হচ্ছে আপনাদের শুভ দিক হচ্ছে উত্তর দিক। শুভ রং হচ্ছে লাল এবং সবুজ। দুই সংখ্যা জাতক জাতকাদের বিশেষভাবে শুভ এবং
8 সংখ্যা জাতক জাতকদের অশুভ। ধনুরাশি জাতক জাতকদের ক্ষেত্রে আজকের দিনটি সাফল্য আছে, সর্বক্ষেত্রে সাফল্য। পারিবারিক দিক থেকে শুভ, সন্তানের সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে সাফল্য, নতুন কোনো চিন্তাভাবনার ক্ষেত্রে সাফল্য মিলবে, দূরভ্রমণে যোগ আসতে পারে। আজ হচ্ছে আপনাদের শুভ দিক পশ্চিম দিক, শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং সবুজ। আজ 7 সংখ্যা জাতক জাতকদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 5 সংখ্যা জাতক জাতকদের অশুভ। মকর রাশি জাতক জাতকদের ক্ষেত্রে শুভ, আজ মকর রাশি জাতক জাতিকারা সর্বক্ষেত্রে সাফল্য পাবেন, অর্থনৈতিক কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি, হঠাৎ অর্থ প্রাপ্তির মতন যোগ। ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, মকর রাশি জাতক জাতকদের শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রং হচ্ছে নীল এবং সবুজ। 5 সংখ্যা জাতক জাতকদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 3 সংখ্যা জাতক জাতকদের অশুভ। কুম্ভ রাশি জাতক জাতকদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে চলবেন, মানসিক টেনশন বৃদ্ধি, শারীরিক পীড়া, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে। কুম্ভ রাশি জাতক জাতকদের আজকে প্রবল গুপ্ত শক্তি বৃদ্ধি হতে পারে। আজ আপনার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ দিকে অগ্রসর হবেন সাফল্য, শুভ রং হচ্ছে নীল এবং সবুজ। আজ 1 সংখ্যা জাতক জাতকদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 8 সংখ্যা জাতক জাতকদের অশুভ। মীন রাশি জাতক জাতকদের সর্বক্ষেত্রে সাফল্য, অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি। মীন রাশির পারিবারিক দিক থেকে শুভ, সন্তানের সাফল্য, ব্যবসায়ীদের নতুন করে চিন্তা ভাবনার ক্ষেত্রে সাফল্য। আজ হচ্ছে আপনাদের শুভ দিক দক্ষিণ দিক, শুভ রং হলুদ এবং সবুজ। আজ 8 সংখ্যা জাতক জাতকদের বিশেষভাবে শুভ, 4 সংখ্যা জাতক জাতকদের অশুভ। মেষরাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজে অগ্রসর ক্ষেত্রে গণেশজির উদ্দেশ্যে ডাবের জল এবং ডাবের যে কর্পূর মিশ্রিত ডাবের জল আপনারা অর্পণ করবেন। বিষরাশি জাতক জাতকদের ক্ষেত্রে বলবো আজ গণেশজির উদ্দেশ্যে একটি নৈবেদ্য অর্পণ করবেন। মিথুন রাশি জাতক জাতিকারা 21টি দুর্বা অর্ঘ সাজিয়ে আপনারা গণেশজির উদ্দেশ্যে অর্পণ করবেন। কর্কট রাশি জাতক জাতকদের ক্ষেত্রে বলবো যে একটি শুদ্ধ পাত্রে গোলাপ জল এবং পদ্ম ফুলের পাপড়ি সহ গণেশজিকে অর্পণ করবেন। সিংহ রাশি জাতক জাতকদের ক্ষেত্রে বলবো পদ্ম ফুল, লাল চন্দন সহ গণেশজিকে অর্পণ করবেন। কন্যারাশি জাতক জাতকারা একটি পান পাতার উপর গং কথাটা লিখবেন, কুমকুম দিয়ে গণেশজির উদ্দেশ্যে অর্পণ করবেন। তুলারাশি জাতক জাতকদের ক্ষেত্রে বলবো আতপ চালের গুঁড়ো এবং দই মিশ্রিত করে একটি ভোজ্যপত্রের উপরে শ্রিং কথাটি লিখবেন এবং গণেশজির উদ্দেশ্যে অর্পণ করবেন। সরি, শ্রিং নয়, একটু স্বস্তিক চিহ্ন অঙ্কন করে গণেশজির উদ্দেশ্যে অর্পণ করবেন। বৃশ্চিক রাশি জাতক জাতকদের ক্ষেত্রে বলবো আজ গণেশজির উদ্দেশ্যে লাল ফুল এবং রুদ্রাক্ষ অর্পণ করবেন। ধনুরাশি এবং মীন রাশি জাতক জাতকদের ক্ষেত্রে বলবো গং মন্ত্রটি 108 বার পাঠ করার সাথে সাথে এটি কাঁচা হলুদ গণেশজির উদ্দেশ্যে অর্পণ করবেন। মকর রাশি এবং কুম্ভ রাশি জাতক জাতকদের ক্ষেত্রে বলবো আখের রস গণেশজির উদ্দেশ্যে অর্পণ করবেন এবং এটি সর্ষের তেলের প্রদীপ জ্বালাবেন, অপরাজিতা ফুল এর মালা আপনার গণেশজির উদ্দেশ্যে অর্পণ করবেন। আমাদের রাশিফল শেষ, আমরা পরবর্তী আলোচনায় যাব। পণ্ডিতজি তো এখন যেহেতু রথ এবং উল্টো রথের এই পর্ব চলছে, তাই শ্রী চৈতন্যদেব পুরী এই নিয়ে আপনি কথা বলছেন, আমরা শুনবো। আজকেও নিশ্চয়ই আজকে থাকবে যে জগন্নাথ দেবের নানা বেশ। আমরা দেখি যে জগন্নাথ দেব বিভিন্ন সময়ে বিভিন্ন রকম বেশ ধারণ করেন, তার কখন সে বেশগুলো ধারণ করেন এবং এর ঐতিহাসিক মানে বিশেষ করে এর কারণ কি এবং ঐতিহাসিক কিছু কিছু গল্প আছে সেই নিয়েও কিছু বলবো। যাই হোক, শুনবো। তবে তার আগে কি একটা টেলিফোন নিয়ে নেব? নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যালো, নমস্কার আপনাদের দুজনকে। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ আপনাদের দুজনকে নমস্কার আমার। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ আমি পলি, আপনাদের দুজনকে নমস্কার, আমি পলি সাহা বলছি গড়িয়া থেকে। আমি না স্যারের প্রোগ্রাম আমার খুব ভালো লাগে, আমি রোজ সকালবেলা ভাগবতটা দেখে ওনার দিনটা আমার শুরু করি। ২২/১৯৯৮ সময় ৯:১৯ কলকাতা, ৯:১৯ কলকাতা। ওকে ওকে, ঠিক আছে। আপনার ছেলের জন্মবার বৃহস্পতিবার তো?
বৃহস্পতিবার। হ্যাঁ হ্যাঁ, কন্যা লগ্ন তুলা রাশি, বিশাখা নক্ষত্র দেবাড়িগণ। আচ্ছা, শুক্র শুধু জন্মকালীন রেট্রোগেট অবস্থায় ছিল, কন্যা লগ্ন লগ্নের চতুর্থে বুধ শুক্রের অবস্থান, পঞ্চমে রবি এবং ষষ্ঠভাবে আছে মঙ্গল বৃহস্পতি কেতু, তার পাশাপাশি সপ্তমভাবে শনি, দ্বাদশভাবে অবস্থান করছে রাহু। আচ্ছা, তার পাশাপাশি এর জন্মছক অনুযায়ী সপ্তম আসন নবমপতি কারোগ্রহ হচ্ছে শুক্র এবং দশমপতি কারোগ্রহ হচ্ছে বুধ। বুধ বুধ স্বক্ষেত্রে দৃষ্ট, ঠিক আছে। এবার আরেকটু দেখে নিচ্ছি বর্তমানে এর মহাদশা কি চলছে। এখন মহাদশা চলছে মূলত ওর বুধের মহাদশা মার্চ মাস থেকে শুরু হয়েছে। আচ্ছা শুনুন, আপনার ছেলের জন্মছক কিন্তু ভালো জন্মছক, দেখুন লগ্নের চতুর্থে বুধ শুক্র, অর্থাৎ ওর শুক্র হচ্ছে ভাগ্যপতি কারোগ্রহ আর বুধ হচ্ছে কর্মপতি কারোগ্রহ। কর্মপতি বুধ কর্মভাবে দৃষ্ট এবং ভাগ্যপতি কর্মপতির রাজ্য, এবং এই জাতীয় ছকের ক্ষেত্রে তাদের কর্মজীবন খুব ভালো হয়, ভীষণ ভালো হয় এবং কর্মজীবনে সাফল্য পায়। তার কারণও আছে, আমি আসছি। এখন বুধের মহাদশা শুরু হয়েছে 2022-এর মার্চ মাস থেকে, অর্থাৎ কর্মপতির মহাদশা, অর্থাৎ এই যে 2022-এর মার্চ মাস থেকে যে সময়টা শুরু হলো, এখন কিন্তু এই সময় কিন্তু কর্মের দিক থেকে সাফল্য আসবে। তার পাশাপাশি ওর জন্মছকে চতুর্থভাবে আছে বুধ শুক্রের মহালক্ষ্মী যোগ। এই মহালক্ষ্মী যোগের মহালক্ষ্মী যোগ কীভাবে হয়, কোনো জাতক জাতিকার যদি বুধ শুক্রের অবস্থান, যদি কোনো শুভগ্রহ যুক্ত, শুভগ্রহ দৃষ্ট থাকবে না, বুধ শুক্রের অবস্থান থাকবে কেন্দ্রভাবে বা ত্রিকোণভাবে, এবং বুধ শুক্র কোনো অশুভ গ্রহ দ্বারা যুক্ত বা অশুভ গ্রহ তার দৃষ্ট থাকবে না, তাকে বলে মহালক্ষ্মী যোগ। যেই জাতক জাতিকার জন্মছকে মহালক্ষ্মী যোগ থাকে, তাদের জীবনে নানা রকম সাফল্য আসে, বিশেষ করে বুধের মহাদশা অথবা শুক্রের মহাদশা। আপনার ছেলের ভাগ্যপতি কারোগ্রহ শুক্র, শুক্র চতুর্থভাবে অবস্থান করছে, শুক্র বর্গোত্তম অবস্থায় আছে, অর্থাৎ ভাগ্যপতি বর্গোত্তম আছে, অর্থাৎ আপনার ছেলের জীবনে নানা রকম সাফল্য আসবে কর্মজীবনে। এডুকেশনও ভালো ছিল, ও কি টেকনিক্যাল লাইনে পড়াশোনা করেছে নাকি? হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা বিটেক কমপ্লিট করেছে, আচ্ছা। কিন্তু স্যার ও অনেক পিএসসি ও এক্সাম দিচ্ছে, কিন্তু সব 2-1 মার্কসের জন্য ওর হাত ছাড়া হয়ে যাচ্ছে, সেই জন্য ও খুব ডিপ্রেশনে আছে। কি কি দিচ্ছে? পিএসসি ও এক্সাম, পাবলিক সার্ভিস কমিশন। আচ্ছা, মানে হাত ছাড়া হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, 2-1টা নাম্বারের জন্য ওর হাত ছাড়া হয়ে যাচ্ছে, মুখের কাছে গিয়ে ওর নাম হচ্ছে না, বুধের দশা শুরু হলো, ঠিক আছে, কর্মপতির দশা শুরু হলো এবং এই দশা অন্তর্দশা থাকবে 24 সালের জুলাই মাস পর্যন্ত। আচ্ছা, ওর যাবতীয় সাফল্য নেক্সট ইয়ার থেকে, যখন বৃহস্পতি মেষ রাশিতে ঢুকবে। এখন তো বৃহস্পতি মীন রাশিতে আছে, সামনের বছর বৃহস্পতি মেষ রাশিতে ঢুকবে, অর্থাৎ সামনের বছর হচ্ছে 24 এপ্রিল 2023 থেকে, যখন বৃহস্পতি মেষ রাশিতে ঢুকবে এবং বুধের দশা, বুধের অন্তর্দশা, এবং সেই সময় কিন্তু ওর কর্মজীবনের দিক থেকে সাফল্য। 2023-এ 100% কর্মযোগ, আপনি নিশ্চিত থাকতে পারেন। ও সরকারি চিন্তা ভাবনাই করছে, যদি বেসরকারি চিন্তা ভাবনা করতো এতদিন চাকরি পেয়ে যেত। হ্যাঁ, ও বেসরকারিতে একদম যাওয়ার ইচ্ছা নেই একদম। আমি বুঝতে পেরেছি আপনার কথা, সেজন্য আমরা জোর করছি না খুব। হ্যাঁ, বেসরকারি চিন্তা ভাবনা করলে এতদিন ভালো চাকরি পেত, সরকারি চিন্তা ভাবনা করছে বলে, যাই হোক, সেক্ষেত্রে নানা রকম বাধা বিড়ম্বনা আসছে, কিন্তু 2023 সাল থেকে চাকরি যোগ, কর্মস্থান ভীষণ ভালো। কিন্তু পন্ডিতজি, আমি একটা প্রশ্ন করি যে এই যে আপনি বলেন ভীষণ ভালো কর্মস্থান, এটাকে তো ধরে রাখতে হবে ধারাবাহিক ভাবে, ধারাবাহিকতা যদি না সরে যায় আর কি, সেক্ষেত্রে কি ওনার কোনো প্রতিকার প্রতিবিধানের প্রয়োজন আছে এই ছকে? জন্মছক অনুযায়ী যেটা আছে সেটা হচ্ছে, এর তো বৃহস্পতি কেতুযুক্ত রাহুদিষ্ট, বৃহস্পতি কেতুযুক্ত রাহুদিষ্ট, একে আমরা গুরুচন্ডাল দোষ বলে থাকি, ঠিক আছে। এতে কি হয়, মানসিক অবসাদ হতাশা এগুলো আসে, তারপর হচ্ছে আপনার জীবনে কিছু কিছু ঘাত প্রতিঘাতও থাকে। তবে জন্মছক ভীষণ ভালো, আমি সর্বদিক থেকে দেখে নিয়েছি জন্মছকের, তবে
এই জায়গাগুলো একটু ঠিকঠাক করে নেবে, একটু মানসিক অবসাদে ভুগবে, মানে অকারণে অকারণে, ঠিক আছে? আর কিছু প্রশ্ন আছে বলুন। যোগাযোগ করব। হ্যাঁ হ্যালো, বলছি আপনি আপনার সঙ্গে আমি কন্ট্যাক্ট করে যোগাযোগ করব। হ্যাঁ, আপনার বাড়ি তো গড়িয়াতে, আপনার বাড়ি গড়িয়াতে, গড়িয়াহাটে সোমবার সোমবার পণ্ডিতের চেম্বার থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি যোগাযোগ করুন। আমি কিন্তু ভালো ছক পেয়েছি, যাতে ওর সামনের বছর থেকে ভালো কর্মের যোগ আসে, সে ব্যাপারে কোনো বাধা বিড়ম্বনা না আসে, সে ব্যাপারে কিছু প্রতিকার প্রতিবিধান আপনি করে নিতে পারেন। কিন্তু এই 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 জাতীয় জন্মছকের ক্ষেত্রে যদি বাধা বিড়ম্বনাগুলো কাটানো যায়, এরা জীবনে কিন্তু পুরোপুরভাবে সাকসেস আছে এদের, ঠিক আছে? আচ্ছা, আমি একটুখানি ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য, আমি একটু বলে দিই। প্রত্যেক সোমবার গড়িয়াহাট ভাগ গড়িয়াহাটে আপনারা পাবেন, প্রত্যেক সোমবার গড়িয়াহাট, প্রত্যেক মঙ্গলবার হাতিবাগান, প্রত্যেক বুধবার হচ্ছে বারাসাত। আজকে কিন্তু আপনারা বারাসাতে পাচ্ছেন পণ্ডিতজিকে, প্রত্যেক বৃহস্পতিবার বালি এবং প্রত্যেক শুক্রবার বারাসাত। আগামী 9 তারিখ শনিবার বর্ধমান, 10 তারিখ রবিবার দিন মেচেতায় পাচ্ছেন, 16 তারিখ দুর্গাপুর, 17 তারিখ আসানসোল, 22 জুলাই পাচ্ছেন কৃষ্ণনগর, 23 জুলাই বহরমপুর এবং 24 জুলাই মালদা। যারা যোগাযোগ করতে চাইছেন 9836464659, 8583013265, এই দুটো নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করবেন। অনলাইন কনসালটেশনেরও বন্দোবস্ত রয়েছে, অনলাইনে যারা দেখাতে চাইছেন এই নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট করে দেখাতে হবে। পুনিজি, আমরা এবার চলে যাই আলোচনা। হ্যাঁ, পুরান কথায় আসবো, তবে একটা কথা বলবো, আপনারা অনলাইনে আসতে পারেন, আমি আসছি সেই বিষয়ে। অনলাইনে হচ্ছে আপনারা এখন থেকে যোগাযোগ করতে পারেন। আচ্ছা, আজকের বিষয় হচ্ছে নানা বেশে জগন্নাথ, নানা সময়ে নানা বেশে সাজেন জগতের নাথ। আজ সেই বেশগুলোর কয়েকটি নিয়ে আলোচনা করব। প্রাচীন গ্রন্থ মাদলা পঞ্জিতে উল্লেখ আছে, 1460 খ্রিস্টাব্দে উড়িষ্যার গজপতি রাজা কপিলেন্দ্র দেব দাক্ষিণাত্যের এক রাজার বিরুদ্ধে ভীষণ যুদ্ধে অবতীর্ণ হন। দীর্ঘ সংগ্রামের পর কপিলেন্দ্র যুদ্ধে জয়লাভ করেন, লুটে আনেন 16টি হাতির পিঠ বোঝাই করে 1000 মন সোনা। সমস্ত সোনা রাজা কপিলেন্দ্র জগন্নাথ দেবের মন্দিরের ভাণ্ডারে পাঠিয়ে দিলেন এবং জগন্নাথ দেবকে তিনি উড়িষ্যার প্রকৃত রাজা বলে স্বীকার করলেন ও নিজেকে তার অনুগত সেবক বলে ঘোষণা করলেন। অনুষ্ঠানের মধ্য দিয়ে এই ক্ষমতা হস্তান্তর সর্বসাধারণের সম্মুখে উদযাপনের জন্য তিনি এই সময় জগন্নাথের রাজবেশের প্রবর্তন করলেন। সাধারণের কাছে এই বেশ আরেকটি নাম পেল, তা হলো বরা তাধাও বেশ। জগন্নাথ দেবকে পুরীতে সাধারণ দিনগুলোতে যে বেশে দেখা যায় সে বেশ পরিচিত সাদা বেশ। এরপর রাতে যে বেশে জগন্নাথ বলরাম সুভদ্রাকে রাখা হয় তার নাম বরসিংহের বেশ। চন্দনলাগি বেশ শুরু হয় বৈশাখ জ্যৈষ্ঠের সময়, এই সময় ভগবানকে চন্দনের প্রলেপে রাখা হয় এবং 42 দিন ধরে চলে এই উৎসব। জগন্নাথ দেবের আরেকটি বিখ্যাত বেশ হলো হাতি বেশ। হাতি বেশ রথযাত্রার আগে স্নানযাত্রার সময় দেখা যায়। এই বেশে গণপতির বেশে জগন্নাথকে সাজানো হয় বলে নাম হচ্ছে হাতি বেশ। গণেশের বেশে স্নানযাত্রার পর উঠে আসেন জগন্নাথ। হাতির বেশে নেপথ্যে একটি ঐতিহাসিক ঘটনা আছে। বহু শতক আগে পুরীর রাজার রাজদরবারে এসেছিলেন পণ্ডিত গণেশ ভট্ট। রাজা তাকে জগন্নাথ দেবের স্নানযাত্রা দেখবার জন্য আহ্বান জানান, তবে তা দেখতে যাওয়ার ইচ্ছা ছিল না গণেশ ভট্টর, কারণ তার আরাধনার দেবতাই হচ্ছে গণপতি স্বয়ং। কিন্তু স্নানযাত্রায় গিয়ে গণেশ ভট্ট আবিষ্কার করেন যে যে বিষ্ণুর অবতার জগন্নাথের স্থান তিনি দেখছেন তার রূপ যেন হুবহু গণেশ, সমস্ত ঈশ্বর তার কাছে একই মনে হতে লাগলো। আর সেই ঘটনার পর থেকে স্নানযাত্রার জগন্নাথের বেশ হয় হাতি বেশ। পুরীর জগন্নাথ দেবের বিভিন্ন বেশের মধ্যে অন্যতম হল কালিয়া দলল বেশ। ভাদ্র একাদশীর দিন পুরীর জগন্নাথ দেবকে সাজানো হয় এই বিশেষ বেশে। যেভাবে শ্রীকৃষ্ণ রাক্ষস কালিয়াকে হত্যা করেছিলেন সেই বেশে এদিন সাজানো হয় জগন্নাথকে। আশ্বিনে যে নয়নাভিরাম বেশকর্ম শ্রী মন্দিরে অনুষ্ঠিত হয়
তার নাম রাধা দামোদর বেশ। আশ্বিনের শুক্লপক্ষের একাদশী তিথি থেকে শুরু হয় এই রাধা দামোদর বেশ, কার্তিকের শুক্ল দশমী পর্যন্ত নিত্যই অনুষ্ঠিত হয়। জগন্নাথ দেবের আরেকটু বেশ হলো পদ্মবেশ। মাঘ ও বসন্তের শনিবার ও বুধবার জগন্নাথ ধারণ করেন পদ্মবেশ। আগামী দিনেও ফিরে আসব প্রভু জগন্নাথ দেবের মহিমা নিয়ে, অর্থাৎ আগামীকাল আসব আরেকটি বিশেষ অনুষ্ঠান নিয়ে। তার পাশাপাশি আরেকটি কথা বলবো, সামনের সোমবার থেকে এবং শনিবার পর্যন্ত পরের সপ্তাহে থাকবে একটি বিশেষ অনুষ্ঠান গুরু পূর্ণিমা উপলক্ষে, সেই অনুষ্ঠানটি দেখতে ভুলবেন না। সামনের সোমবার থেকে মানে ভাগ্যবার্তাতেই থাকছে, হ্যাঁ সোমবার থেকে শনিবার পর্যন্ত, এবং বিশেষ একটি অনুষ্ঠান এই গুরু পূর্ণিমা উপলক্ষে থাকবে, আশা করি আপনাদের ভালো লাগবে। যাই হোক, আজকে একটি সুবিধার সময় আছে, আজকে একটি ই নিয়ে আসি, হোয়াটসঅ্যাপ নিয়ে আসি। এটা পাঠিয়েছেন, লিখেছেন মাই ডটার জয়িতা মজুমদার, 11/3/2001 জন্ম, আচ্ছা 5:10 PM। আচ্ছা, আপনার মেয়ের জন্ম ছক অনুযায়ী আপনি যেটা পাঠিয়েছেন, আচ্ছা লিখেছেন এক জায়গায় যে ওর এডুকেশন জব লাইফ নিয়ে আপনি জানতে চান, ওর BCA কমপ্লিট করেছে, MCA করবে, ফিউচার কেরিয়ার এবং বিবাহ এবং হেলথ নিয়ে জানতে চাইছেন। ঠিক আছে, ওর জন্মছক অনুযায়ী আমি এডুকেশনটাই বলবো। দেখুন, ওর লগ্নের চতুর্থভাবে অবস্থান করছে মঙ্গল স্বক্ষেত্রস্থ, অর্থাৎ চতুর্থ ভাবপতি মঙ্গল স্বক্ষেত্রস্থ অবস্থান করছে, এবং চতুর্থপতি মঙ্গলের সাথে পঞ্চমপতির বৃহস্পতির রাজযোগ, অর্থাৎ মঙ্গল বৃহস্পতির পূর্ণ দৃষ্টি বিনিময় যোগ। এর হচ্ছে উচ্চশিক্ষার অবশ্য যোগ, অর্থাৎ MCA করলে সাফল্য আসবে, এবং চেষ্টা করবেন এই ধরনের জন্মছকের ক্ষেত্রে এদের বিদেশে পড়াশোনার ক্ষেত্রে বিশেষভাবে সাফল্য আসে। আর এখন বর্তমানে তো রাহুর দশা, রাহুর একাদশভাবে অবস্থান করছে, রাহু নিজের নক্ষত্রে অবস্থান করছে, রাহু অর্থাৎ নিজের আদ্যা নক্ষত্রে অবস্থান করছে, নিজের নক্ষত্রে অবস্থান করছে, যে জাতক জাতিকার জন্মছকে রাহু সবল অবস্থায় থাকবে, তা যদি সেই জাতক জাতিকার রাহু যদি নিজ নক্ষত্রে অবস্থান করে ভীষণভাবে ভালো শুভ শুভ ফল দেয়, তার এডুকেশন দিক থেকে ভালো সব ফল দিতে পারে, এবং তার কর্মজীবনের দিক থেকে ফল দিতে পারে, তার বিদেশ যাত্রার দিক থেকে ফল দিতে পারে। অর্থাৎ 27 সাল পর্যন্ত আপনার মেয়ের জন্মছকে রাহুর দশা থাকবে, এবং রাহুর দশা কিন্তু ওর জীবনে কিন্তু সেরা সময়, এই সময় নানাবিধ সাফল্য আসবে। আর কর্মস্থানে বৃহস্পতি শনির অবস্থান, কর্মস্থানে গুরু সৌরিযোগ, কর্মপতি শুক্র তুঙ্গী, অর্থাৎ শুক্র এবং বৃহস্পতির ক্ষেত্র বিনিময় যোগ, শুক্র বৃহস্পতির ক্ষেত্র বিনিময় যোগ, শুক্র ওর জন্মছকে তুঙ্গী অবস্থায় আছে, এবং তার পাশাপাশি কর্মস্থানে বৃহস্পতি শনির গুরু সৌরিযোগ আছে, কর্মজীবনে ভালো হবে। আবার ভাগ্যপতি কারকগ্রহ, আমরা যেটাকে সবসময় জ্যোতির্বিদ্যা অর্থাৎ আমরা যেটাকে লক্ষ্য রাখি যে ভাগ্যভাব, অর্থাৎ ভাগ্যপতি কারকগ্রহ হচ্ছে মঙ্গল বৃহস্পতি দৃষ্ট, অর্থাৎ ভাগ্যভাব শুভ, কর্মভাব শুভ এবং বিদ্যাভাব শুভ, এই জাতীয় জন্মছকের ক্ষেত্রে কিন্তু নানাবিধ সাফল্য আসে। সময় নেই আমাদের আজকে, আর আবার আগামীকাল ভাগ্যবার্তা থাকবে আপনাদের জন্য। আর আজকে আপনারা পণ্ডিতজিকে পেয়ে যাচ্ছেন বারোর সাথে, যারা যুক্ত হতে চাইছেন অনলাইন বা আপনারা আসতে চাইছেন চেম্বারে যোগাযোগ করে নেবেন হেল্পলাইন নাম্বারে। নমস্কার।